ফিরেই সংগঠনের হাল ধরতে চান অনুব্রত মণ্ডল। আগামীকাল দুপুরে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বৈঠক। বাড়ি ফিরেই আজ দলের অফিসে কেষ্ট বসেন, স্বমহিমায় অনুব্রত আজও বসেন নিজের চেয়ারে। কালকের বৈঠকে দলের কর্মীদের সঙ্গে আলোচনা হতে পারে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, প্রসেনজিতের কাছ থেকে আরো গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রসেনজিৎ, দেখো প্রথমেই তোমাকে বলি, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন নেতা কর্মীরা দূর দূরান্ত থেকে তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছিলেন। যদিও এক ঘন্টা বাড়ির নিচে বসে থাকার পর তিনি প্রথম দিকে ওই এক ঘন্টা যাদের সঙ্গে দেখা করেছেন তারপর আর তিনি দেখা করেননি, তিনি উপরে চলে যান এবং তার পরিবারের তরফ থেকে বলা হয় তিনি রেস্ট করছেন। অর্থাৎ আজকে তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি অসিত মাল সহ সাংসদ সহ অনেক নেতৃত্ব তারা এসেছিলেন দেখা করতে, কিন্তু দেখা করতে পারেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে বা তাদের যারা ভিতরে নিচে সিকিউরিটি ছিলেন তাদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল দুপুর বেলায় অনুব্রত মণ্ডল তিনি আবারও নিজের চেয়ারে বসবেন এবং তারপর তৃণমূল নেতাকর্মী যারা আসবেন তাদের সাথে কথা বলবেন। অর্থাৎ এক কথাই বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজনৈতিক বিশ্লেষকদের যে মন্তব্য যে জেলায় ফিরে রাজনীতির নিজের যে বলা যেতে পারে নিজের যে জায়গা ছিল সেটাকে ধরে রাখার প্রচেষ্টা করছেন অনুব্রত মণ্ডল। আর সে কারণেই আগামীকাল কর্মীদের সাথে দেখা করবেন, কথা বলবেন এবং বর্তমানে বীরভূম জেলার কি পরিস্থিতি সে সম্পর্কে তো ওয়াকিবহাল হবেন। অর্থাৎ অনুব্রত মণ্ডল এই বক্তব্য শোনার পরে পরবর্তী কি পদক্ষেপ নেয় সেটা অবশ্যই দেখার, পাশাপাশি এই মুহূর্তে বীরভূম জেলার রাজনীতি যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হলো অনুব্রত মণ্ডলকে পুরনো সেই অনুব্রত মণ্ডল ফের আর দেখা যাবে কি দেখা যাবে না সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরও যত সময় গড়াবে তত দ্রুত পাওয়া যাবে এমনটাই রাজনৈতিক মহলে মনে করছে। এবং বীরভূম জেলায় আজ থেকে সারাদিনে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যে ছবিগুলি উঠে এসেছে তাতে পরবর্তীতে কোন পরিস্থিতি দাঁড়াবে, অনুব্রত মণ্ডল কোন দিকে যাবেন, বীরভূম জেলার কোর কমিটির কি পরিস্থিতি হবে সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং কালকে যে কর্মীরা দেখা করলে তাদের সাথে কথা বললে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি দেখা করে যদি কথা বলেন সেক্ষেত্রে তারা যারা দেখা করতে আসবেন তাদের কাছেও জেলার রাজনীতির বিভিন্ন তথ্য নিজের কাছে যে নিজের তথ্যগুলি জেনে নেওয়ার চেষ্টা করবেন অনুব্রত মণ্ডল এমনটা বলা কার্যত এই মুহূর্তে প্রায় স্পষ্ট হয়ে যায়। কারণ সেখানে দাঁড়িয়ে তিনি জানবার চেষ্টা করবেন বীরভূম জেলার রাজনীতির বর্তমান পরিস্থিতি কি, কারণ দু বছর ধরে তিনি জেলে ছিলেন দূর থেকে তিনি আদতেও জানতে পারেননি বীরভূম জেলার রাজনীতির পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে। ফলে আজকে কালকে যদি কর্মীদের সঙ্গে কথা বলে তিনি সেটা যে বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।